মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেকদিন পর ব্লগ করছি, জানি মিডিলে অনেক গ্যাপ হয়ে গেছে, সো সরি তার জন্য। আজকে আমি ফার্স্ট ডে লকডাউনের পর কলেজ যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো যে কীরকম আমার মজা হয় কি না, কীরকম কী হয়, তো স্টে টিউনস শেষ অবধি দেখবে। হাই গাইস, আমরা কলেজে পৌঁছে গেছি, আমি আর বিউটি আছি আপাতত, এখনও অবধি কেউ আসেনি, দেখি সবার জন্য ওয়েট করছি, সবাই চলে এলে তারপর তোমাদেরকে দেখাবো। আমরা কলেজে অলরেডি পৌঁছে গেছি, কলেজটা আমার সব ফ্রেন্ডগুলো চলে এসছে, এরপর আমরা যাচ্ছি ক্লাসের দিকে। তো একটা সুন্দর সকাল, শীতের সকাল, আর এরকম শীতের না 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 গরমের টাইমে মার্চ মাসে আমার মনে আছে লাস্ট কলেজ গেছিলাম, তখন আমি বিসিএতে পড়তাম, এখন এমসিএ হয়ে গেছি, বাট এমসিএ হওয়ার পরও ফাইনাল ইয়ার হয়ে গেছি, তাও আজ অবধি কলেজ যেতে পারিনি। বাট ফার্স্ট ডে কলেজ যেতে একটা দারুণ মজা আসছে, এক্সাইটমেন্ট আছে, প্রচুর মজা আসছে, আর এই শীতের সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর হালকা হালকা সূর্যের রশ্মি দারুণ লাগছে। আর দেখো কলেজটাকেও দেখতে খুবই সুন্দর লাগছে, আর সবাইকে সেম টাইপ অফ ইউনিফর্মে দেখে আরও বেশি ভালো লাগছে। আর সিরিয়াসলি বলবো, ফার্স্ট ডে এই কলেজ আসার সময় যখন সবাইকে দেখছিলাম আগের মতো সবাইকে নর্মাল লাইফে আবার ফিরে আসতে, আর যখন আগে বিসিএতে আসতাম না সবার মানে সবাইকে চিনতাম, অলমোস্ট সবাইকে চিনতাম, তো তাদের কথা, সেই ফ্রেন্ডসদের কথা বেশি মনে পড়ে যাচ্ছিলো। এখন এমসিএতে ফ্রেন্ডস চেঞ্জ হয়েছে, কিন্তু তেমনি সত্যি বলতে বন্ডিং হয়নি, কারণ কি সবই অনলাইনে ক্লাস করেছি। বাট বিসিএতে যখন গ্র্যাজুয়েট করেছিলাম তখন দারুণ মজা এসেছিলো, অ্যান্ড কী বলতো তখন ফ্রেন্ডের সাথে বন্ডিংটা আলাদা রকমই ছিল, এখন সবার সাথে বন্ডিং আছে বাট সেরকম বন্ডিং নেই, তো সেই ফ্রেন্ডসদেরকে খুব মিস করছিলাম, কারণ কি সবাই এখন অলমোস্ট দুর্গাপুরে আছে কিন্তু আস্তে আস্তে সবাই এই ডিসেম্বরের মধ্যেই চলে যাচ্ছে, তো সিরিয়াসলি সবাইকে খুব মিস করছিলাম। বাট এখন এমসিএ ফার্স্ট ডে অ্যান্ড নিউ ফ্রেন্ডস বানানোর কথা, তো চলো এরপর ক্লাসে যাওয়া যায়। এটা হলো আমাদের বিল্ডিং, ক্যান্টিনের লেফট লেফটের দিকে ক্যান্টিন অ্যান্ড রাইটের দিকে হলো আমাদের এমসিএ বিল্ডিংটা, ওপরে কয়েকজন দাঁড়িয়েও আছে কিন্তু আমরা জানি না যে আমাদেরকে কোথায় বসতে হবে। আমি আমাদের বলতে আমি আর বিউটির কথা বলা হচ্ছে, বিউটিও আছে না আমার সাথে, তো আমরা বুঝতে পারছি না যে কোথায় গিয়ে বসবো, কারণ কি আমরা জানি না যে কোন ক্লাসে বসানো হচ্ছে বা কোথায় গিয়ে বসবো। দেখি এরপর যাওয়া যাক, এখানে কি বসানো হচ্ছে, না 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 গ্রাউন্ড ফ্লোরে বসানো হচ্ছে না, মনে হয় ফার্স্ট ফ্লোরে বা অন্য ফ্লোরে হয়তো বসানো হচ্ছে। চলো এরপর ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক, দেখি যে ফার্স্ট ফ্লোরে বসানো হচ্ছে কিনা, কয়েকজন ফার্স্ট ফ্লোরে কয়েকজনকে দেখলাম তারা জানে কিনা জিজ্ঞাসা করে নি, অ্যান্ড তোমাদেরকেও নিয়ে যাই, আর দেখে নাও আজকে ক্লাসরুমসগুলো কেমন লাগছে কেমন না, আর আমাদের ক্লাসরুমগুলো কীরকম হয়। অনেকে কমেন্টস করেছিল যে ক্লাসরুমসগুলো কীরকম হয় কি না একটু দেখাতে, তো চলো নিয়ে যাওয়া যাক তোমাদেরকেও। আর এখানে না ফার্স্ট ফ্লোরে একটা বেলকনি টাইপের আছে, তো খুব সুন্দর এখান থেকে একটা ভিউ দেখতে পাওয়া যায়, ভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তো কীরকম আমাদের কলেজটাকে লাগলো সেটা কমেন্টসে জানাতে বলো না। কিন্তু দেখো আমরা ক্লাসরুমে চলে এসেছি, আর ক্লাসরুমে এসে সিরিয়াসলি দারুণ লাগছে, মানে অনেকদিন পর ক্লাসরুমে এসে দারুণ লাগছে। তো ক্লাস চলাকালীন তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ কি আমাদের একটা রুল আছে যে ক্লাস চলাকালীন ফোন অ্যালাউ নয়, তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ক্লাসরুমটা কেমন কমেন্টসে জানিও। আর এটা হলো মাস্টার্সের ক্লাস, তো ক্লাসটা কেমন দেখ জানিও, আর ক্লাস শেষের পর আবার দেখা হচ্ছে। আমাদের ক্লাস শেষ হয়ে গেছে অ্যান্ড সবাই এরপর রেডি হচ্ছে বেরোনোর জন্য, তো দেখো সবাই রেডি হচ্ছে একে একে, আর ক্লাসরুমের লাইটও জ্বলে গেছে, তো কেমন লাগলো আমাদের ক্লাসরুমটাকে একটু জানিও। সবাই একে একে বেরিয়ে যাচ্ছে অ্যান্ড সবাই কমেন্টস করে যাচ্ছে, তো
আমাকে জানিও যে কিরকম লাগলো এই ব্লগটা, তোমরা এই ব্লগে আরও কি কি দেখতে চাও, কিরকম ধরনের ব্লগ দেখতে চাও। আর এরপর আমিও ক্লাস থেকে বেরিয়ে যাব, অ্যান্ড এরপর যাব ক্যান্টিনের দিকে। এরপর ক্যান্টিনে যাব, অ্যান্ড সবাই একে একে আমরা ক্যান্টিনের দিকে বেরোচ্ছি। এই ক্লাসরুমটা হলো 4th ফ্লোরে, তো 4th ফ্লোর থেকে এবারে নিচে যাব। এই এতগুলো সিঁড়ি নামতে উঠতে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু করতে হবে। আর সিরিয়াসলি আজকে ক্লাস করে খুব মজা এলো, জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পেরেছি বা কতটা শেয়ার করতে পারছি, বাট সিরিয়াসলি খুব মজা এলো। এ দেখো আমরা ক্যান্টিনে চলে এসেছি, এবারে ক্যান্টিনে অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম, একটু বকবক করলাম, তো তারপর আমরা চলে যাব আমার বাড়ি। অন্য আরেকদিন সবার সাথে, আমার প্রত্যেকটা ফ্রেন্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে দেবো যে কে কি নাম। তো আজকে এই পর্যন্তই, আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ফার্স্ট ডে আফটার লকডাউন, কলেজ কেমন লাগলো, কলেজ ডেটাকে মানে আমার আজকের দিনটাকে কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, ক্লাস চলাকালীন দেখাতে পারিনি, বাট ওটা আমাদের রুলসের মধ্যে নেই, মানে আমরা ক্লাস চলাকালীন ফোন ইউজ করতে পারি না, যদি ইম্পর্টেন্ট কল আসে তখনই ধরতে পারি, বাস। তো তার জন্য আমি পুরো দেখাতে পারবো না, পসিবল নাই। তোমরা বলেছিলে ক্লাসরুমসগুলো দেখানো, তার জন্য আমি একটু চেষ্টা করেছি ক্লাসরুমগুলো দেখানো। আর আমার ওই সাইডে গাড়ি আছে, আর গাড়ি নিয়ে নেবো এরপর, অ্যান্ড বাই বাই কলেজ। হাই গাইস, আমরা এখানেই আমার ব্লগটা শেষ করছি, তো কি করবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।